আচমকা আগুন লেগে ভস্মীভূত হলো একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের অন্তর্গত প্রমোদ নগরের নয়হাট গ্রামে। ঘটনাস্থলে ফলাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের অন্তর্গত প্রমোদনগরের নয়হাট গ্রামে ভোর তিনটে নাগাদ হামিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা আগুন লেগে যায়। জানা যায়, প্রথমে একটি শোয়ার ঘরে আগুন লাগে। পরিবার সূত্রে জানা যায়, তাদের প্রাথমিক অনুমান হয়তো শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। প্রথমে একটি শোয়ার ঘরে আগুন লাগে, ওই ঘরে ঘুমন্ত অবস্থায় চার ব্যক্তি ছিলেন। আচমকা বুঝতে পারেন ঘরে আগুন লেগেছে, পরপর পাশাপাশি আরো চারটি ঘরেও আগুন লেগে যায়। স্থানীয়রা খবর পেয়ে চলে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দা মহিবুল ইসলাম জানান, ভোর তিনটে নাগাদ আচমকা আগুন লেগে যায়। এই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল সূত্রে জানা যায়, তারা প্রায় ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছায়। টানা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ভস্মীভূত ওই বাড়ির মালিক হামিদুল ইসলাম জানান, তাদের চারটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় ও প্রচুর সম্পদ আগুনে ভস্মীভূত হয়ে নষ্ট হয়ে যায়। আচমকা ওই পরিবারের চারটি ঘর সহ বেশ কিছু সম্পদ ধ্বংস হওয়ায় ওই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আপনাদের ঘটনাটা কিভাবে ঘটলো? মোটামুটি তিনটায় দিকে মানে উঠে দেখি আছি পুরো আগুন লেগে গেছে ঘরে। আমার তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে এসেছি, আর কিছু মানে দিতে পারি নাই। ওই কিছু অনেক হয়ে গেছে, পাট ধান ছিল, টাকা ছিল, মানে 20 লক্ষের মতো টাকা আর কি ক্ষতি হয়ে গেল। ফায়ার ব্রিগেড আসে, তিনি সাড়ে তিনটার দিকে একটু সামলালো আর কি। তারপরে ফায়ার ব্রিগেড আসে, ওই আগুনটা নেবাইল আর কি। গ্রামবাসী এখানে আসতে পারেনি, পুরো ইটের মধ্যে আর কি। তারপরে তো ওই মোটামুটি সাড়ে তিন চারটের দিকে আগুনটা নেবল আর কি। চারটে বাড়ি একদম শেষ, এখন কী করবো? মানে থাকার বসার মতো জায়গা নেই, মানে বেশি আর কি এই উলাভের মতো আর কি। যদি আবেদন জানাচ্ছি, মানে আমার ক্ষতিপূর্ণ যাতে একটু ভালোভাবে দেখে। পৌঁছতে পারিনি তখন, চারিদিকে খবরটা সাউর হওয়ার পরে বিভিন্ন কোলাগাছ এবং জল দিয়ে যতটুকু পারি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড আসে? অবশেষে সাড়ে তিনটার দিকে ফায়ার ব্রিগেড এসে সাতটা পর্যন্ত আগুনটা নিয়ন্ত্রণ করে নিয়ে চলে যায়। এই আগুনে এদের চারটা বাড়ি এমনভাবে ধূলিসাৎ হয়ে যায় যে তাদের বাড়ির কোনো নিশানা থাকে না। তো এখন এই সাধারণ লোকগুলো এখন কী করবে সেটা, যাতে আমরা প্রশাসনিকভাবে এনারা আর্থিক সুযোগ সুবিধা পায় এবং এদের যাতে ক্ষতিপূরণটা দেওয়া হয়, আমরা গ্রামবাসী হিসেবে এটাই দাবি করি। ইংলিশ স্কুল নেতাজি পল্লি হ্যামিল্টনগঞ্জ, অ্যাডমিশন গোয়িং অন ফর নিউ সেশন, নার্সারি টু ক্লাস 9 অ্যান্ড ক্লাস 11, অ্যাফিলিয়েটেড টু CISCE নিউ দিল্লি, ফর ICSE ক্লাস 10 অ্যান্ড ISCE ক্লাস 12। ফর মোর ডিটেইলস প্লিজ কন্ট্যাক্ট বোন ইংলিশ স্কুল 7478356243 অ্যান্ড 6297256116। Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon. Contact number 03566265101.
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।